আমি অন্ধ, মানে দেখতে পারি না আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছি। খেলিছ শূন্যে মহা আকাশে তুমি। আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন, মায়ের নাম শামিমা ইয়াসমিন, বাবার নাম সাখাওয়াত হোসেন। আমার গ্রাম হরিহরপুর, ডাকঘর বালুভরা, থানা নওগাঁ সদর, জেলা নওগাঁ। আমি প্রাথমিক স্তর শেষ করেছি আমার গ্রামের পাশেই মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর মাধ্যমিক শেষ করেছি বালুভরা আরবি হাই স্কুল থেকে, এটা আমার গ্রামেরই পাশের একটা জায়গা। এরপর উচ্চ মাধ্যমিকটা শেষ করেছি বদলগাছি সরকারি কলেজ থেকে, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছি। বর্তমানে আমি চাকরির জন্য অপেক্ষা করছি। আমি যখন কথা বলতে শিখেছি বা তখন থেকেই আমি দেখি যে আমি চোখে একবারে কিছু দেখতে পারি না। আমার মা বলে যে আমি হওয়ার পর 3 মাস বয়স যখন আমার, তখন নাকি আমার মা এটাকে আইডেন্টিফাই করতে পারে যে আমি অন্ধ, মানে দেখতে পারি না আর কি। যার ধারাবাহিকতায় আমার মা পড়াশোনা দিয়ে আমার কথাটা ফুটিয়েছে, সুরিয় সুরিয়া কখো এগুলা দিয়ে আমার কথা আমার মা ফুটিয়েছে। তারপর 2 বছরের মাথায় আমার একটা ছোট ভাই পৃথিবীতে আসে, তখন থেকে মা মানে দুজনকে একসাথে পড়াশোনা করাতো এবং আমার ছোট ভাই বসে থেকে পড়তো, ওর পাশে বসে আমি পড়া শুনতাম। তখন একবার করে দুবার করে পড়াগুলো শুনলেই আমার হয়ে যেত। মা আমাকে প্রতিদিন কোলে করে স্কুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে রেখে আসতো, আবার যখন স্কুল ছুটি হয়ে যেত তখন আবার কোলে করে স্কুল থেকে নিয়ে আসতো। এভাবেই যখন বড় হই, বড় হওয়ার পর প্রাথমিক স্কুল শেষ করার পর মাধ্যমিকে আবার ভর্তি হওয়ার পর মা তখন স্কুলে নিয়ে যায়, নিয়ে আসে। পারিবারিকভাবে মাকে অনেকভাবে ইয়ে করতে হয়েছে, অনেকে অনেক কথাই বলেছে, দেখা যাচ্ছে যে অত দেখতে পায় না, বা ইভেন আমার রিলেটিভেরাও এই কথা বলেছে যে অত দেখতে পায় না, ওকে পড়াশোনা করে তো কোনো লাভ নাই, ওকে পড়াশোনাটা না করিয়ে ছোট ছেলেকে পড়াশোনা করালে ও ভালো কিছু করতে পারবে, ওই বড়টাকে দেখতে পারবে, মানে আমার আমার কথা যে আমাকে দেখতে পারবে। কিন্তু মা কোনো কারণেই এ বিষয়ে কোনো কথা না শুনে মা নিজেই সেলাই মেশিনের কাজ করে, কাজ করে আমার পড়াশোনার অর্থ জোগাড় করে, জোগাড় করে তারপর আমার পড়াশোনাটাকে চালিয়ে যায়। যখন দেখা যায় যে আমি প্রাথমিকে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হই, তখন মাধ্যমিক স্কুলে মা ভর্তি করে দেয়। তখন তারপর থেকে মা আমার মানে মেধা এবং শিক্ষকদের সাপোর্ট দেখে মা আরও আগ্রহী হয় এবং অনেক কষ্ট করে করে আমার পড়াশোনাটাকে কন্টিনিউ করে নিয়ে আসে, যার ধারাবাহিকতায় আমি SSC পরীক্ষায় 4.50 পেয়ে উত্তীর্ণ হই। আমার বাবা, আমার ছোটো ভাই SSC পরীক্ষা দেওয়ার পরও নওগাঁ সরকারি কলেজে ভর্তি হয়, ওকে প্রতিদিন বাইকে করে নিয়ে যেত, নিয়ে আসতো। কিন্তু আমি আমার বাসা থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা হেঁটে রাস্তার সাইড দিয়ে একা যেতাম, যে কীর্তিপুর নামের একটা স্থান আছে ওখানে বাসে উঠতাম, উঠে কলেজে যেতাম, আবার কলেজ করে আবার কীর্তিপুরে এসে নেমে আবার 5 কিলোমিটার রাস্তা হেঁটে আসতাম একা, এই প্রতিবন্ধকতা নিয়েও। তবুও আমি বসে থাকিনি, হেঁটে আমি কলেজে যেতাম, হেঁটে কলেজে আসতাম, এভাবেই আমি ইন্টারমিডিয়েট পাস করি। আমার বাবাও মনে করতেন যে পড়াশোনা করিয়ে তো ওকে কোনো লাভ হবে না, এর জন্য ওর পিছনে কোনো খরচ না করে করার থেকে না করাটাই মনে হয় ভালো। যা আর এইদিকে আমার মা চাইতেন যে আমি পড়াশোনা করি, পড়াশোনা করে আমি হচ্ছে যেন নিজে সেলফ ডিপেন্ডেন্ট হই, যার ধারাবাহিকতায় আমি পড়াশোনায় ভালো এবং মাও আমাকে গাইড করতে থাকে। আমি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় চান্স পাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় চান্স পাই। পরবর্তীতে বাসা থেকে যেতে দেওয়া হয় না, তখন ভাইবা দিতে যেতে দেওয়া হয় না, যার ফলে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে পারি না। তারপর বাড়ি থেকে আমার বাবা হচ্ছে পড়াশোনা করাবে না, প্রচণ্ড চাপ দেয়। সেই সময় আমার মাও আমার পাশে ছিল না, আমার মাকেও আমার নানির বাসায় পাঠিয়ে দেয় 2014 সালে। তারপর থেকে আমি টোটালি একা হয়ে যাই। তখন আমার মা হচ্ছে নওগাঁতে থাকতেন বাসা ভাড়া নিয়ে, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশানের আগে আমি হচ্ছে মায়ের কাছে চলে আসি চুপে বাসা থেকে।
এসে তখন মায়ের সাথে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহীতে আসি। এসে মা আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করায়। এখানে আমি মেধা তালিকায় চান্স পেয়ে 2014-15 সেশনে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাই, যার ধারাবাহিকতায় আমি আমার পড়াশোনাকে কন্টিনিউ করতে পেরেছি। এখন পর্যন্ত আমি আর আমার মা একসাথেই থাকছি রাজশাহীতে, কাজলাতে একটা ছোটো বাসা নিয়ে কষ্ট করে মা ছেলে জীবন অতিবাহিত করছি, এবং মা হচ্ছে সেলাই মেশিনের কাজ করে, আমি আমার স্কলারশিপে কিছু টাকা পাই, এই দিয়ে আমি আমার পড়াশোনা চালিয়ে গেছি। নানা বাড়ি বা মামার বাড়ি বা বাবার বাড়ি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট কারো কাছ থেকে কোনো কিছু আসেনি বা পাইনি। আমি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি থেকে সঙ্গীতের উপর ডিপ্লোমা করেছি 4 বছরের। এছাড়াও আমি হচ্ছে বাংলাদেশ রোভার স্কাউটের, রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের গ্রুপের থেকে আমি সহচর সদস্য প্রশিক্ষণ ও সেবা স্তর, এই 4টি স্তর আমি আমার দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমি কমপ্লিট করতে পেরেছি। এছাড়াও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী থেকে বিএড সম্পূর্ণ করেছি। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে আমি কম্পিউটারে প্রশিক্ষণ নিয়েছি। সাইকেলকে দেখে বোঝার উপায় নাই সে ব্লাইন্ড, কারণ ওর চোখ দুটো স্বাভাবিক। পরবর্তীতে যখন আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করলাম যে কী অবস্থা, যে এভাবে কেন আসে সাইকেল, এভাবে কেন আসে মায়ের সঙ্গে, তখন বললো সাইকেল দেখতে পায় না, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলো তুমি আসো নাই, এই জন্য তুমি জানো না। যে পরিচয় হওয়ার আগ্রহটা আমার মধ্যে জন্ম নিল আর কি, যে ওর সাথে কৌতূহল আর কি, যে ওর সাথে একটু পরিচয় হয়ে কথা বলি, যে কীভাবে পড়াশোনা করে আসলো, কীভাবে অ্যাডমিশান দিলো, আমরা যেখানে সাধারণ ছেলেরা এত পরিশ্রম করার পরও সুযোগ পায় না, চান্স ভর্তি হওয়ার সুযোগ পায় না, ভালো সাবজেক্টে পড়াশোনার সুযোগ পায় না। আমার অনেক বন্ধুরাই আছে যারা ওয়েটিং লিস্টে বারবার এসে দেখে যে ওয়েটিং লিস্টে আমাকে টানতেছে কি না, আমারটা আসতেছে কি না, সেই জায়গায় সাকিল মেধা তালিকায় কীভাবে এখানে আসলো, তো এই কৌতূহলটা আমার মধ্যে জেগেছিলো। তো সাকিলকে জিজ্ঞেস করলাম যে আমি তোমার বন্ধু, আমার নাম গৌতম, তোমার বিষয়টা একটু বলো, আমরা তো জানি না। তখন সাকিল বললো যে এরকম এরকম, আমি এখানে মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছি, তারপর থেকেই ওর নাম্বারটা আমি নিয়ে, তখন নাম্বারটা ওর সাকিলের কাছ থেকে নিই। পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাস তখন বন্ধ ছিল অবরোধের কারণে, তখন আমি বাজারে থাকি মেসে সাহেব বাজার, তখন থেকে আসতাম, অটোতে আসতাম এবং ক্লাসে যেতাম কাজলা গেটে নেমে। তখন ওর আম্মু প্রতিদিন ওকে নিয়ে যাওয়া আসা করতো এখান থেকে, আপনার কাজলা ভিতর থেকে ক্লেডি কাপের মোড় থেকে, ওখানে ওরা থাকে, ওর আম্মু আর সাকিল থাকে। তখন আন্টি যখন ওকে প্রতিদিন নিয়ে যাওয়া আসা করে, তখন ভাবলাম আমি তো যাই এখান থেকে, তাহলে সাকিলকে কেন আমি নিয়ে গেলে দোষটা কোথায় আমার, তোকে একটু নিয়ে যায় ওর আম্মুর হয়তো একটু পরিশ্রম কমবে। তখন সাকিলকে বললাম তুমি কি আমার সঙ্গে যাবে, তো প্রথমে সাকিলের আম্মু আমার সাথে মানে সহজে ছেড়ে দিতে চায় না, কারণ আমি অপরিচিত, প্রথম দিনে তো কারো বিশ্বাস অর্জন করা যায় না। তখন বললাম সমস্যা নেই আমি এক ক্লাসে যাব, একই ক্লাসে। তখন যখন পুরোটা বললাম তখন আমার সঙ্গে ছেড়ে দিল, তখন আমি সাইকেলে নিয়ে গেলাম ক্লাসে। আবার ক্লাস থেকে যখন নিয়ে আসি তখন কাজলা গেটটা আগে রেখে যেতাম, যে ওখানে একটা যাত্রীর সামনে আসে ওখানে রেখে যেতাম, পরে ওর আম্মু ওখান থেকে নিয়ে আসতো। পাঠ্য বই যে আপনার মনে করেন যে সিলেবাস যে বিষয়গুলো আছে, একাডেমিক যে বিষয়গুলো সিলেবাসে আছে, এই বিষয়গুলো বই দেখে, নোট দেখে, লাইব্রেরি থেকে বই কালেক্ট করে এগুলো আমি ওকে রেকর্ড করে দিতাম। হলে থাকতাম, তখন দেখা যায় পেপার রুমে সাইকেল বলতেছে যে এটা পড়ে শোনাও, আসলে কী আছে পেপারে আজকে, হেডিং কী, এইসব তখন আমি শোনাতাম ওকে একটু করে। তো সাইকেল প্রতিদিনই ফার্স্ট বেঞ্চে বসে, এবং মাঝে মাঝে যখন ওর ভালো লাগে না তখন আমার কাছে এসে বসে, একসঙ্গে বসা হয় ক্লাসে। পরবর্তীতে হয়তো একসঙ্গে আমরা ক্যাম্পাসে একসঙ্গেই ঘোরা হয়, বন্ধুবান্ধব সবসময় একসঙ্গে থাকে, এবার ঘুরতে ঘুরতে এমন একটা পর্যায়ে এসে গেল যে ও ছাড়া আমি না, আমি ছাড়া ও না, মানে সবসময় একসঙ্গে আমরা থাকি ক্যাম্পাসে। তখন অনেকে আবার বিষয়টা মজাও নিত যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তখন অনেকে এই বিষয়গুলো বলতো, তো আমি তো ওটা কি আর নিতাম না, যে আমাদের বিষয়টা আমরা ঠিক থাকলে ফিরে গেল, আমরা বন্ধু বন্ধুই। আমি একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম যে যখন বড় ভাইরা বা বিভিন্ন বন্ধুরা আমাকে নেগলেক্ট করে, বা বড় ভাইরা আছে, অনেক বড় ভাই বলছে বিশ্ববিদ্যালয়ে, অনেকেই আমাকে বলছে তুমি একটা ভালো ছেলে, তুমি ক্যারিয়ার, তোমার ক্যারিয়ার কেন তুমি নষ্ট করতেছো, তুমি একটা অন্ধ ছেলের সাথে কেন ঘুরবে, এই তুমি আমাকে ওর পিছনে এত সময় কেন ব্যয় করতেছো, এই
এইরকম একটা বিষয়। তা আমি বললাম যে আমি কোথায় এত সময় ব্যয় করতেছি, আমাদের সাবজেক্ট এক, বিষয় এক, তোমরা যেই সময় অন্য বন্ধুদের সাথে ঘোরো আমি ওর সঙ্গে ঘুরি, এবং আমি ওকে সব জায়গায় নিয়ে যাই, আমি যেখানে যেখানে যাই আমি ওকে সব জায়গায় নিয়ে যাই। যেমন আমি যদি বাজারে গেলাম, বা আমি আমার বাড়ি গেলাম, কিংবা আমি হল ছিল যখন রাজশাহী শহরে, তখন আমি যতগুলো ছবি দেখেছি সাহিলকে সঙ্গে নিয়ে গেছি, ও দেখতে পায় না কিন্তু ও আমার সঙ্গে, আমি ওকে নিয়ে যাই, ও যাও তুমি শুনবে তো, তোমার এটা আর একটা অভিজ্ঞতা হবে না। অনেক প্রতিবন্ধকতাই আছে যারা জীবনে একমাত্র আশাকে অবলম্বন করে তারা বেঁচে আছে, যে আমরা একদিন অবশ্যই সফল হব বা ভালো করব। তো এই প্রত্যাশাটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সবার মধ্যে থাকা উচিত, আমরা যারা ভালো সুস্থ সবল তাদের অনুসরণ করা উচিত, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, এবং তাদেরকে অনুপ্রাণিত আমাদেরও করা উচিত এবং তাদের সাহায্যে এগিয়ে আসা উচিত। তো আমি যখন সাইকেল যখন আমার সঙ্গে বাড়িতে যেত, মা ওকে খুব ভালোবাসত এবং বলতো যে তোর যথাসাধ্য চেষ্টা করিস ওর পাশে থাকার জন্য। পরে ভাই ফোন দেয় এবং আমার মা আমাকে ফোন দেয় না, আমি প্রতিনিয়ত বাড়িতে ফোন দিই, মায়ের সাথে কথা বলি, যদি কখনও দু একদিন মিস হয় তো সাইকেলকে ফোন দেয়, দিয়ে বলে কি কোনো ব্যস্ত না, কোনো কাজ আছে না কি, এই সাইকেলের কাছে খোঁজ খবর নাই। বাড়িতে গেলে দেখা যায় সাইকেল নামাজ পড়বে, মা নামাজের জায়গা করে দিত, মাও দিত, এবং উজু করার জন্য জল এনে দিত। পরবর্তীতে আপনার যদি শুক্রবারকে, বিশেষ করে শুক্রবারকে মসজিদে যেতে হয়, তখন আমি ওকে মসজিদে নিয়ে যেতাম, বাড়িতেও এখানে ক্যাম্পাসেও নিয়ে গেছি, বা আমি যখন বাজারে এখন থাকি মেসে গেলেও নিয়ে যাই। রোজা যখন করে রান্না করে দিত, বাড়িতে থাকে যখন বাড়িতে সাইকেল থাকে আমার সঙ্গে মা রান্না করে দিত, আমি রাতে উঠে হয়তো ওকে খাওয়ানো শেষ করে আবার দুজনে শুয়ে পড়তাম। আমি যদি বলি তুমি মন্দিরে যাবে, আমি জিজ্ঞেস করি, তো বলছে হ্যাঁ চলো, তখন আমি মন্দিরে যাই, আমি হয়তো একটু ভক্তি প্রণাম হলাম, কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করলাম, ও থাকে আমার পাশে। আর একটা বিষয় হচ্ছে আমি ওদের বাসায় মাঝে মাঝে খেয়ে থাকি, আমি প্রথম দিকে খেতাম না, তো সাইকেল খুব জেদ করে, ওর মা আন্টি খুব ভালো মানুষ, মাঝে মাঝে খাই, এখনও খাই। আমার একজন বন্ধু আছে যেমন মাহিরুল ইসলাম, আতাউর রহমান, এরা সবসময় বলতো যে সাইকেলকে নিয়ে আয়, আমরা একটু আড্ডা দিই, মজা দিই, সাইকেল আবার খুব ভালো গান গায়, এটা একটা মানে সবাই একটা আগ্রহী কেন্দ্র থাকে। বিরাট শিশুর আনমনি প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নীরজনে প্রভু নীরজনে খেলিছ। সবশেষে আমি একথাই বলতে চাই যে সাকিল বা আমার নিজ নিজ একটা হয়তো ভবিষ্যতে একটা ক্যারিয়ার গড়ে উঠবে, সংসার ধর্ম দুজনেরই পালন করতে হবে, ও ওর ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করে যাব, এবং আমাদের বন্ধন যেন মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকে, আপনারা আশীর্বাদ করবেন। মানুষের উপর আসলে কিছু নেই, যেহেতু সৃষ্টি শ্রেষ্ঠ জীবী মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কিছু নাই। বিশ্ববিদ্যালয়ের এমন একটি রঙিন জীবন, তার মাঝেও যে ওকে আমি খুঁজে পেয়েছি, ও আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে সহযোগিতা করেছে, এই 7টা বছর যে পার করে আসলাম বিশ্ববিদ্যালয়ে, ও পড়তো, পড়া রেকর্ড করে দিত, আমি শুনতাম, শুনে আমার পড়া হয়ে যেত,
এ থেকে যে আমি কতটা উপকৃত হতে পেরেছি এবং যার ফলে আজকে আমি ইউনিভার্সিটি থেকে স্নাতক স্নাতকোত্তর পাস করতে সক্ষম হয়েছি। আমার মুসলমান ফ্রেন্ড সার্কেলের অনেকে বলতো এই সেই হানতান যে ওর হচ্ছে ছোঁয়া নিলে নাকি নামাজ হবে না, ওজু নষ্ট হয়ে যায়, এই সেই হানতান। পরে এইভাবে অনেকে অনেক কথা বলেছে, মানে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু আমি এই কথাগুলো কানে নিইনি এবং পরে ভালো একটা হুজুরের কাছে এই বিষয়টা নিয়ে আমি শুনেছি। তখন বলেছে না এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা বা কোরআনে কোনো এরকম ব্যাখ্যা নাই, মানে এ ধরনের কোনো মানে ইয়া নাই। কিন্তু এই ধরনের অপপ্রচারও অনেকে অনেকে বলেছে, কিন্তু এখন আমাদের বন্ধুত্বটাকে নিয়ে আর কেউ কোনো কটূক্তি বা কোনো ইয়ে করে না, বরং সবাই সম্মান করে এবং সবাই অনুপ্রাণিত করে এবং সবাই খুব আমাদেরকে ভালোবাসে। আমি আশা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বন্ধুত্ব যেন সমাজের দৃষ্টান্ত হয়ে থেকে যায়। আমি ছোটো ছেলেকে ওই দুইবার বা একবার পড়া শিখে দিতাম, আমার এই ছেলের পড়া মুখস্থ হয়ে যেত। যতক্ষণ দুটা ছেলের পড়া হতো না, রান্না হলে আমি কোনো দিন বলতাম না যে বাবা রান্না হয়েছে, তুই তাড়াতাড়ি পড়াটা কভার করো, খাবার দেব। ওর আব্বু 10টার সময় আসবে, অফিস থেকে কোম্পানির চাকরি করতো কি বাইরে যেত, আগা ভাগে আসলেও 10টার সময় আমরা খেতাম, আবার সকাল 7টার সময় আমরা খাওয়া দাওয়া করতাম, 4টার সময় আবার আমার দুপুরের খাওয়া, আবার ছেলেদের 12টার সময় থেকে নিয়ে আসে ঘুমাতাম, আবার আরামাইশ সংসারে খুঁটিনাটি করতাম। কিন্তু এইগুলো কাজকর্মর দিকিনেও আমি দেখতাম আমার ছেলের এরই সব পরিবারের থেকে বা অন্য অন্য গ্রামবাসীর থেকে এর কথাগুলোর মনে থাকত। তখন থেকেই আমার চিন্তা যে এই ছেলেকে আমার গড়ে তুলতে হবে। আমি সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু সন্তান আমি ত্যাগ করবো না। আর এই গ্রামের অনেক কটুকথা তো আসতো, ছেলে যখন চান্স পাইছে তখন আমি খুব আনন্দিত আর খুব গর্বিত। আর আমার ছেলেকে সবসময় নিয়ে যেতাম ভার্সিটিতে, অনেক চাই থেকে দেখতো কীভাবে এই ছেলেকে নিয়ে যায়, কীভাবে নিয়ে আসে, হাত ধরে সবাই জিজ্ঞাসা করে যে দেখতে পাই কি না। তারপরে স্যারেরাও অনেক অনেক কথা বলে যে এইরকম তো দেখেনি কীভাবে পড়াশোনা করে। তখন আমি বললাম যে 3 ক্লাস নিচের ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারবে, এভাবে নিয়ে আসছি। আমি এখন গর্বিত এই কারণে যে আমি ভার্সিটিতে ছেলেকে পড়াচ্ছি, আর আমি পড়াবো আর পড়াতে পারবো, এই যে একটা বহু বল। আর আমার ছেলের মেধা আছে, আমার ছেলে পড়তে পারবে, এই যে একটা সাহস। আর আমার ছেলে পড়াশোনা করতো আনন্দে আমি গাইড দিতাম। চাপা আমার সন্তানের ভালো একটা ফার্স্ট ক্লাস চাকরি চাই। মায়ের ভালোবাসা সন্তানের কাছে তো মাপা যায় না। যদি বলে যে 100%, 100%-এর থেকেও যদি বেশি কিছু থাকে আমি তার থেকেও বেশি ভালোবাসি। মা ছাড়া আমি দম বন্ধ হয়ে মারা যাব, মানে মাই আমার নিঃশ্বাস অক্সিজেন। আমি চাই এত কষ্ট এত বাধা বিপত্তি অতিক্রম করেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্ল্যাটফর্ম থেকে আমি পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আমার মতো এরকম অনেকেই আছে যারা হচ্ছে পড়াশোনার সুযোগ পায় না, হয়তো বা সুযোগ পেলেও পড়াশোনা করতে পারে না। কিন্তু আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। আমি হয়তোবা আজকে রেল স্টেশন বা বাস স্টেশনে ভিক্ষে করে খেতে হতো, বা চার দেয়ালের মাঝখানে বন্দি থাকতে হতো, বা আমাকে আমি আমার সাফল্যের চূড়ায় অতিক্রম হতে পারতাম না। কিন্তু আজকে আমি শত কষ্টের মধ্য দিয়েও আমি আজকে আমার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি। সরকারের কাছে চাওয়া আমার একটাই, আমি এত কষ্ট করে এত বাধা বিপত্তি অতিক্রম করে আমি আমার পরিবারের সাপোর্টও পাইনি। আমার মা শুধু কষ্ট করে তার অদম্য ইচ্ছার বলে আমাকে এত দূর অবধি নিয়ে এসেছে, এবং আমার পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামগুলোও কমপ্লিট করিয়েছে। এখন সরকারের কাছে আমার একটাই দাবি, একটাই চাওয়া, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ইচ্ছা ছিল ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার। আমিও ক্ষুধা ও দারিদ্র ও সোনার বাংলা গড়ার একজন অংশীদার হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন,
আমি জেলা প্রশাসক নওগাঁ এর মাধ্যম দিয়ে তার বরাবর একটি তার কার্যালয়ে আবেদন পাঠিয়েছি। আমার প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে সেকশন অফিসার পদে নিয়োগের ব্যবস্থা করে দেওয়ার জন্য তার দৃষ্টি আকর্ষণ করছি। আমি দেশ ও দশের সেবা করতে চাই। বিরাট শিশুর আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে খেলিছ শূন্যে মহা আকাশে